এবার সারা দেশের মতো দিনাজপুরের শারদীয় দুর্গোৎসবের নবমীর আনুষ্ঠানিকতা নিয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন সুলতান মাহমুদ। সুলতান, আজ মণ্ডপে কি কি আনুষ্ঠানিকতা চলছে এবং নিরাপত্তা কতটা জোরদার রয়েছে সেখানে? নওশিন, আজকে ভোর 5:30টার দিকে নবমীর যে পূজার আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। 9:45 মিনিটে নবমীর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ হয়েছে। এখন দশমীর যে পূজা সেটি কিন্তু চলছে। আমরা সকাল থেকেই দেখেছি যে পূজা মণ্ডপে যারা ভক্তরা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং তারা এই দেবী দুর্গার সামনে কিন্তু প্রণাম করছেন। এখন কিন্তু চলছে দশমীর যে কার্যক্রম সেটি, তারা বলছে যে বিজয়ার যে কার্যক্রম সেই কার্যক্রম চলছে এবং বিভিন্ন ভক্তবৃন্দরা আসছেন, তারা দেবী দুর্গার চরণে বেলপাতা এবং বিভিন্ন কিন্তু জবা ফুলের যে সেটি প্রণাম তারা কিন্তু করছে। তারা বলছেন যে যেহেতু এই বছর কিন্তু নবমী এবং দশমী একই দিনে পড়ে যাওয়ার কারণে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তারা এই নবমীর পূজাটা পেয়েছে এবং সেই সময়ের মধ্যে নবমীর কার্যক্রম শেষ করছে। এখন দশমীর যে কার্যক্রম সেটি কিন্তু চলছে এবং বলছে যে আগামীকালকে দশমীর যে আনুষ্ঠানিকতা সেটা শেষ হবে, তারপরেও কিন্তু আগামীকালকে দুপুর 12টার দিকে পূজা মণ্ডপের যে দেবী দুর্গাকে কিন্তু বিসর্জন দেওয়া হবে তারা বলছে। আমরা দেখেছি যে দিনাজপুরের 1225টি পূজা মণ্ডপে নিশ্চিত নিরাপত্তা কিন্তু ব্যবস্থা জোরদার করা হয়েছিল। প্রতিটি মণ্ডপে মণ্ডপে পুলিশ সদস্য এবং আনসার সদস্য মোতায়েন ছিল, পাশাপাশি র্যাবের সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করছে। তার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু রয়েছে এবং দিনাজপুরের প্রতিটি মণ্ডপে উৎসব পরিবেশে পূজা সম্পন্ন হয়েছে। তারপর আমরা বলা যেতে পারে যে দিনাজপুরে এই পূজা মণ্ডপকে কেন্দ্র করে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নওশিন, ধন্যবাদ আপনাকে সুলতান মাহমুদ।